কালীর প্রসাদ এটা। পায়েস প্রসাদটা খাই দাও, এই যে পায়েস খাই দাও, জলটা খাই কি একটু। দিদি খাওয়াচ্ছে পায়েস, পায়েস পায়েস বিদায় আশীর্বাদ চলছে মনে হচ্ছে, খেছে না দেখ খাওয়াতে সঞ্চিতা খাওয়াচ্ছে, খাওয়ানো হয়ে গেল, চলো খাও খাও না যেটু বাজে ঠিক আছে। এই যে উজানের জন্য কত রকম রান্না করেছো মা সেটাই দেখাচ্ছি, এই যে ডাল মাছ এটাও মাছ, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, কুরকুরে চিপস, আর এদিকে ভাত, আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, ওটা কি ভাজা জানি না, মুড়ি ভাজা, শাক ভাজা, বাঁধাকপির তরকারি, হ্যাঁ চিপস, কাবেরি আর বিস্কুট। দেখো সাজানো হয়ে গেছে উজানকে, উজানের জন্মদিন, এই যে সব সাজানো হয়েছে। উজান হাসিটা দেখি, খাই দাও উজানকে, নিজে খাবে না, তুমি খাই দেবো, আমি খাই দেবো, তা কে খাওয়াবে, জেম্মা খাই দেবে, উজানের খাওয়া হয়ে গেছে। আর এদিকে যে আরাধ্যা বসেছে, আমি বসেছি, আর এখানে সুমন বসেছে, আমরা সব খেয়ে নিই, তাই তো আমরা সব খেয়ে নিই। এখন বেজে গেছে প্রায় 3টের ওপর, আর জন্মদিন বলে সেভাবে কিছু হবে না, তাও আমাদের ঘরোয়া লোকের মধ্যে হবে, যেটা রাখতে আলাদা রান্না হবে সেটা পরে দেখাচ্ছি কি কি হচ্ছে, ভিডিওটাই দেখবেন, আশা করছি খুব ভালো হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য, তারপরে যে চা খেতে খেতে সবজি বানাচ্ছি, কারণ রাত্রে একটু খাবার হবে, ওপর নিচে সবাই মিলে রান্না করবো। আর এই দেখো এরা জন্মদিনের জন্য বেলুন ফুলাচ্ছে, ওরা ফুলাচ্ছে, সব বেলুন ফুলাচ্ছে সাজানোর জন্য। আর এই দেখো উজান ঘুমাচ্ছে, ফেটে যাবে রাইস হবে, তার জন্য দেখো ক্যাপসিকাম বানানো আছে, গাজর বানানো আছে, ফুলকপি বানানো আছে, আরো অনেক কিছু আছে, গাজরটা আরো লাগবে সেটা সুমিত্রা বানাচ্ছে, ক্যাপসিকামটা এই ক্যাপসিকামটা বানাতে বাকি আছে ওটা বানাচ্ছে, তাকে তো আমি একটা হেল্প করে দিই, এগুলো ভেজে রেখে দিই আমি, আরও অনেক কাজ আছে, মাংস আনতে গেছে, মাংস টাংস এলে আবার ওগুলো রান্না হবে, তো তাই এগুলো আমি একটু ভেজে রেখে দিই, চলো কড়াই চাপাই না ভাজ দিয়ে সবাই চাপি দিয়ে চাই দেখো। আর এই যে ক্যাপসিকাম এগুলো আগে ভেজে নেবো, চলো ভেজে নিই, একটু গরম হয়ে যাক,
অবস্থা দেখছ? সব দিয়ে দিয়েছে, এই যে নবটা মা জান উঠে গেছিস। হ্যাঁ দেখো উজান তো উঠে নি তো দেখো ওই বেলুনগুলো। বাহ ভেরি গুড, এটা ভাজা হয়ে গেছে, আর ভাজা যাবে না। এবার এটা তুলে নেবো, নিয়ে বাকিগুলো এবার দেবো, গাজর ভাজবো, ক্যাপসিকাম ভাজবো, ওগুলো সব ভেজে নেবো একে একে। এইভাবে ভেজে নিলাম, আর এইদিকে গাজরটা ভাজা চলছে, ভেজে নিয়ে কিছুটা আমি হেল্প করে দিচ্ছি, বাকিটা ওরাই করবে, বৌদি করবে আর সুমিত্রা করবে। আমি জাস্ট একটু হেল্প করে দিচ্ছি ভাজাটা, কেন আর কিছু পারবো না। ওরা মাংস রান্না ফ্রাইড রাইস করবে, ওরাই করবে। পেঁয়াজ বানাতে কি চোখের কি অবস্থা দেখো, মাংস কিলো মাংস আছে, আর যে মাংস ধুয়ে রাখছি আমি, আলু দিয়ে দেখো যদি বৌদি খেয়ে। রসুন ছাড়া করানো করাচ্ছি, আর এদিকে বৌদি কি করছে দেখো, ফ্রাইড রাইস প্রায় হয়ে গেল, এই দেখো সব মিক্স চলছে, মিক্সড ফ্রাইড রাইসে সব মিক্স চলছে। কত বড় গামলাতে হয়েছে দেখো, অনেক বড় গামলা, প্রচুর হয়েছে, এবার 2 কেজি চালে রাইস। এটা খেতে খেতে ইচ্ছে করছে, তা খাবি তো, খাবার জন্যই তো করা বাবা। এদিকে দেখো সুমিত্রা রান্না করছে, বৌদি রান্না হয়ে গেল, ফ্রাইড রাইসটা বৌদি বানালো, আর এদিকে চিকেনটা বানাবে, এই চিকেনের জন্য আলু ভাজা হচ্ছে, আর এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে মশলা বৌদি। আমি তো দেখো মাথা হেসে যাচ্ছে, চলো রান্নাটা খাও। এই দেখো মাংস কষা চলছে এখন, অনেক ভেজে গেছে এখন, আর এদিকে একটা ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি, কারণ দাদা খায় না পোলট্রির মাংস, তার জন্য ওজনে ডিম কষা হবে, কেন রাইসটা খাবেটা কি দিয়ে, তার জন্য। আর এইদিকে দেখো বাসন মাজছে সুমিত্রা, সব ধুয়ে নিচ্ছে, কাজের লোক আসেন, তবে কাল বৃহস্পতিবার ছেলেকে স্কুল দিতে যাওয়া, ঘরের কাজ, পুজো করা, অনেক চাপ পড়ে যাবে সকাল, বুঝছো না, অর্ধেক কাজ এগিয়ে রাখছি। বুদ্ধিমান, ওই জন্য ও এখন সব কাজ করে রাখছে, যাতে সকালে চাপ না পড়ে। আর আমি চলো মাংসটা রেঁধে নিই। সাজানো হয়ে গেছে উজানের জন্মদিনের জন্য, বেলুন টেলুন দিয়ে কেক এনে দিয়েছে, এদের পুরো সাজিয়েছে ওর দিদিরা সব, তাই তো উজান। এই যে একটা দিদি এদিকে আছে, অনেক বড় দিদি, এসেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, তাকা তাকা এদিকে, তাকা আমার দিকে তাকা, আরো জোরে, আরো জোরে, দে তখন খেয়ে যা সারা রাত, কোনো অসুবিধা নাই, না না সারা রাত খেয়ে যা। এই যে বৌদি বসেছে, আর এদিকে আমি বসেছি, আর এদিকে সুমিত্রা নিচ্ছে, আর এদিকে এই যে ফ্রাইড রাইস, মাংস, পায়েস আর মিষ্টি, চলো আমি খেয়ে নিই এবার। খুব সুন্দর হয়েছে, রাইসটা বৌদি করেছে, আর মাংসটা সুমিত্রা আর আমি হাফ হাফ।